সম্প্রতি 2-3 দিন আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মেহেদি হাসান মিরাজ একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে দেখা গিয়েছে মিরপুরের ইনডোরে ব্যাটিং কোচ জেমি সিডনসকে নিয়ে রিভার্স সুইপ প্র্যাকটিস করছেন মেহেদি হাসান মিরাজ। তবে সবচেয়ে অবাক করে দেওয়ার ব্যাপার হলো, এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল আজ, আর যেখানে রিভার্স সুইপ করতে গিয়েই আউট হয়েছেন মেহেদি হাসান মিরাজ। তাহলে প্র্যাকটিস সেশনে কি শিখলেন মেহেদি হাসান মিরাজ? এমনটাই প্রশ্ন তুলেছেন দর্শক সমর্থকরা। প্র্যাকটিস করে যদি কোনো ধরনের উন্নতি না হয়, তাহলে সেই কাজটা করার মানেই বা কি? উল্লেখ্য যে বাংলাদেশ ক্রিকেটে কয়েক মাস ধরেই আলোচিত হচ্ছে রিভার্স সুইপ। মুশফিকুর রহিম এই শটটি খেলতে গিয়ে বারবার আউট হয়েছেন এবং ব্যাপক হাসি ঠাট্টা এবং সমালোচনার শিকার হয়েছেন। অনেকবার রিভার্স সুইপ খেলতে গিয়ে দলকে বিপদেও ফেলে দিয়েছেন। এবার সেই রিভার্স সুইপ আলোচনায় মেহেদি হাসান মিরাজ।